সো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা খুব সহজে থ্রি ফিঙ্গার সেটিং সাজাবে, এবং থ্রি ফিঙ্গার সেটিং সেট করার পর কিভাবে তোমরা খুব সহজে আমার মতো এরকম গেম প্লে করা শিখবে। তো প্রথমে তুমি তোমার গেমের সেটিংসে আসার পর এখানে তুমি কন্ট্রোলে চলে আসবে। কন্ট্রোলে আসার পর এইখানে এই যে লেফট ফায়ার বাটন, এটা অন করে রাখবে, অলওয়েজ করে রাখবে, ওকে। তারপর তোমাকে আরো একটা সেটিংস চালু করতে হবে, এইখানে কুইক ওয়েপন চুজ এইখানে ক্লিক করে এটাকে অন করে দেবে। তো এই দুইটা সেটিংস চালু করার পর এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমার মতো এরকম সুন্দরভাবে তোমরা থ্রি ফিঙ্গার সেটিংস সাজাবে, এবং তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এই সেটিংসটা কিভাবে তোমরা কন্ট্রোল করবে। তো তারপর তুমি কাস্টম হার্ড এই সেটিংসে ক্লিক করার পর এখানে তুমি চাইলে এটাকে রিসেটও করে নিতে পারো, আবার চাইলে এখানে দ্বিতীয় জায়গাটাতে এই সেটিংসটা সাজাতে পারো। তো আমি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে এটাকে রিসেট করে নিচ্ছি, ওকে। তো এই সেটিংসটা রিসেট করার পর তোমরা এখানে দেখতে পারবে যে ছোট্ট করে এক কোণায় আছে কুইক ওপেন সুইচ এই অপশনটা। তোমরা এই অপশনটাকে টেনে নিয়ে উপরে যাবে, উপরে গিয়ে এটাকে ফুল করে দেবে একদম, ওকে। তারপরে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার দৌড় বাটন, মানে তোমার রান বাটন, এই বাটনটাকে তুমি এইখানে নিয়ে এসে তারপর এটাকে একটু বড় করে নেবে তোমাদের সুবিধা মতো। তো গাইস, তারপর তোমাকে যে বাটনটা অবশ্যই সরাতে হবে সেটা হচ্ছে তোমার জাম্প বাটন। তোমার জাম্প বাটনটা অবশ্যই তোমাকে লেফট সাইডে আনতে হবে। তোমরা অনেকে জাম্প বাটনটা লেফট সাইডে আনার পরে ভালোভাবে প্র্যাকটিস করতে পারে না, হঠাৎ করে জাম্প হয়ে যায়। কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা যদি এই ভিডিওটা দেখে সম্পূর্ণ ভালোভাবে বুঝে টিপসগুলো অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমার গেম প্লে আগের চাইতে অনেক ইম্প্রুভ হবে। সো গাইস, তুমি এক কথা যদি থ্রি ফিঙ্গারে জিগজ্যাগ মুভমেন্ট সহ অস্থির লেভেলের হেডশট মারতে চাও, তাহলে তোমাকে অবশ্যই জাম্প বাটনটা এই সাইডে আনতেই হবে, ওকে। তো তারপরে গাইস, আমরা লেফট ফায়ার বাটনটা চালু করেছিলাম, মানে অলওয়েজ করে রেখেছিলাম, তো এখন এই লেফট ফায়ার বাটনটা এইখানে রাখতে হবে। কারণ গাইস, তুমি যদি ফাস্ট গ্লোয়াল মারতে চাও থ্রি ফিঙ্গারে, অবশ্যই তোমাকে লেফট ফায়ার বাটনটা ইউজ করতেই হবে, ওকে। তারপর তুমি এখানে তোমার ফায়ার বাটনটা 50-55 এর মাঝামাঝি রাখবে, এবং তোমার ফায়ার বাটনটা তোমার আঙুলের পজিশন অনুযায়ী তুমি সেট করে নেবে, ওকে। সো গাইস, তারপর তুমি তোমার গ্লোয়াল বাটনটা এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসার পর একটু বড় করে দেবে এটাকে। গাইস, তোমরা অনেকেই প্রশ্ন করো আমি জয়স্টিক বাটনটা কেন এত ছোট করে রাখি, এখন তোমাদেরকে সেটাই বলতেছি। তোমরাও যে কাজটা করবে সেটা হচ্ছে জয়স্টিক বাটনটা একেবারে ছোট করে রাখবে, কারণ তুমি যখন জয়স্টিক বাটনটা বড় করে রাখবে তখন কিন্তু ইএমপি দিয়ে হেডশট পড়বে না, গুলিগুলো মাথার উপর দিয়ে চলে যাবে, রিকয়েল করবে, আর এজন্যই কিন্তু আমি ছোট করে রাখি, আর এজন্যই আমার হেডশট লাগে। সো গাইস, তারপর তোমাদের এই গান বক্স, মানে গুলির এই বক্সটা তোমরা একটু বড় করে দেবে, আর এটাকে এখানে রাখলে হবে, এটাকে নড়াচড়া করতে হবে না। সো গাইস, তারপর তোমাদের এই ইমোট অপশনটা তোমরা যেখানে ইচ্ছা রাখতে পারো। আর তোমরা যদি আমার থেকে সাজেশন চাও যে ইমোট অপশনটা কোথায় রাখবো, তাহলে আমি বলতে চাই তোমরা এখানে রাখো, কারণ যখন তোমরা এখানে রেখে ইমোটটা প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা চাইলে ইমোট শট দিয়ে এনিমিকে মারতে পারবে, ঠিক এরকম। সো গাইস, এখন একটা গুরুত্বপূর্ণ কথায় আসি, তোমরা যখন এই সবগুলো সেটিংসে অভ্যস্ত হয়ে যাবে, মানে তোমাদের মুখস্থ হয়ে যাবে কোথায় কি রাখা আছে, তখন তোমরা এই সবগুলো সেটিংসের ট্রান্সপারেন্সি একেবারে জিরো করে রেখে দেবে, শুধুমাত্র গ্লোয়ালটার বাদে, কারণ গ্লোয়ালটা দেখতে হয় কখন কয়টা গ্লোয়াল আছে। সো গাইস, এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা এই যে সেটিংসটা করলে এই সেটিংসটা এখন তোমরা কিভাবে কন্ট্রোল করবে, ওকে। তো আগে আমি তোমাদেরকে দেখাই এখন যে কুইক ওয়েপন সুইচটা কিভাবে ইউজ করতে হয়। তো প্রথমে তুমি গান বক্স থেকে তোমার একটা গান তুলে নেবে, এবং সাথে সাথে সেই গানটাকে আবার ছেড়ে দেবে এইভাবে। তো তারপর তুমি যখন 2 মিলিসেকেন্ডেরও কম সময়ে গানটাকে তুলতে চাবে, তখন তুমি এই কুইক ওয়েপন সুইচে ক্লিক করবে, দেখবে অটোমেটিকই খুব ফাস্টে গানটা তখন উঠে গেছে তোমার হাতে। তো তোমরা এইবার বুঝতে পেরেছো যে ভিডিও শুরুতে আমি তোমাদেরকে কেন কুইক ওয়েপন সুইচ এই অপশনটা চালু করতে বলেছিলাম। সো গাইস, তোমাদেরকে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে তুমি এই সেটিংসটা করার পর তুমি ডাইরেক্ট ক্ল্যাশ স্কোয়াড বা র্যাঙ্ক ম্যাচ এই কোনো ম্যাচগুলোতে খেলতে যাবে না, কারণ এই ম্যাচগুলোতে খেলতে গেলে তুমি খেলতে পারবে না, তখন আবার আগের সেটিংসে ফিরে আসবে। তাই তুমি যখন প্রথম প্রথম এই সেটিংসটা করবে, ক্ল্যাশ স্কোয়াড বা র্যাঙ্ক ম্যাচ এইসব না খেললে তুমি শুধু 1v1 খেলবে এবং ট্রেনিং মোডে প্র্যাকটিস করবে। যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে তখন তুমি ক্ল্যাশ স্কোয়াড বা র্যাঙ্ক ম্যাচ সবগুলো খেলতে পারবে, আগে প্র্যাকটিস করে নাও। সো গাইস, এখন আমি তোমাদেরকে দেখাবো কুইক ওয়েপন সুইচ ব্যবহার করে খুবই শর্ট রেঞ্জে কিভাবে এনিমিকে হেডশট দিতে হয়। হঠাৎ করে কোনো এনিমি যদি তোমার সামনে এইভাবে চলে আসে, তাহলে প্রথমত তোমাকে শটগানটা হাতে তুলে তারপর এরকম একটা পজিশনে আসতে হবে, দেন তারপরে যদি তুমি ফায়ার করো তাহলে হেডশট লাগবে। তো প্রথমত কোনো এনিমিকে দেখার সঙ্গে সঙ্গে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে প্রথমে কুইক ওয়েপন সুইচে ক্লিক করবে, এবং সঙ্গে সঙ্গে জাম্প বাটনে ক্লিক করবে, দেন তারপরে এরকম একটা পজিশনে নিয়ে আসবে। পজিশনে আসার পর তুমি এখানে তোমার ফায়ার বাটনটা একেবারে নিচ থেকে ড্র্যাগ করে দেবে, তাহলে দেখবে হেডশট লেগে গেছে, এবং তারপর তুমি এখানে কুইক ওয়েপন সুইচে ক্লিক করে গানটাকে রেখে আবার রান বাটনে ক্লিক করবে। এছাড়াও তুমি যদি দুটা শটগান একসাথে চালাতে চাও, তাহলে তোমাকে প্রথমে গান বক্স থেকে একটা শটগান তুলে নিতে হবে, এবং ওই শটগানটা হাতে থাকা অবস্থায় তোমাকে আরেকটা শটগানে ক্লিক করতে হবে। তো এই দুইটা শটগানটা হাতে তুলে নেওয়ার পর তুমি দেখবে শুধু একটা শটগানটা তোমার হাতে আছে। এখন তুমি ফায়ার করবে, ফায়ার করার সঙ্গে সঙ্গে কুইক ওয়েপন সুইচে ক্লিক করবে, দেখবে আরেকটা শটগানটা হাতে চলে এসেছে। মূলত বড় বড় প্রো প্লেয়াররা কিন্তু এইভাবে শটগান দুইটা একসাথে চালায়। আর গাইস, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তুমি পিসি প্লেয়ারদের মতো দুইটা AWM কিন্তু চালাতে
চালাতে পারো এইভাবে। সো গাইজ, এখন আমি তোমাদেরকে দেখাবো যে লেফট ফায়ার বাটন ইউজ করে তোমরা কিভাবে সবচেয়ে দ্রুত গ্লোয়াল ফেলবে। তোমরা এখানে লক্ষ্য করে দেখো আমি থ্রি ফিঙ্গারে এখানে কতটা জোরে জোরে গ্লোয়াল ফেলতেছি এবং গ্লোয়াল ফেলে ফেলে কিভাবে এনিমির কাছ থেকে অনেক দূরে চলে আসলাম। অথবা তোমরা এইখানে দেখো আমি কতটা ফাস্ট গ্লোয়াল ফেলতেছি। গ্যাস, তুমিও যদি আমার মতো এইভাবে গ্লোয়াল মারতে চাও তাহলে তোমাকে একটা করে শট মারতে হবে এবং একটা করে গ্লোয়াল মারতে হবে। তো তোমরা এখানে ট্রিক্সটা দেখো যে ফায়ার করার সঙ্গে সঙ্গে কিভাবে গ্লোয়ালটা মারবে। প্রথমে তুমি যখন ফায়ার করবে, ফায়ার করার সঙ্গে সঙ্গে ফায়ার বাটনটা যখন উপর দিকে তুলবে সঙ্গে সঙ্গে কিন্তু তুমি গ্লোয়াল বাটনে ক্লিক করবে। দেন গ্লোয়াল বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি ফায়ার বাটনটা নিচের দিকে প্রেস করবে। নিচের দিকে প্রেস করার পর তুমি বসা বাটনে ক্লিক করবে। বসা বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি লেফট ফায়ার বাটনটা ইউজ করে গ্লোয়ালটা মেরে দেবে। তো তোমাদের কাছে এই সবগুলো প্রসেস অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলছি যখন তোমরা থ্রি ফিঙ্গারে গেম প্লে শিখে যাবে তখন তোমাদের কাছে সবচেয়ে সহজ মনে হবে এটাই। তোমরা এইখানে লক্ষ্য করে দেখো আমি থ্রি ফিঙ্গারে গেম প্লে করতেছি, যেই কয়টা মারতেছি সবগুলো কিন্তু হেডশট লাগতেছে, আর এখানে একটাও কিন্তু বডি শট লাগতেছে না। আমি কিন্তু থ্রি ফিঙ্গারে গেম প্লে শিখে গেছি ভাই, আমি পারলে তোমরা কেন পারবে না, তাই তোমরাও প্র্যাকটিস করো, তোমরাও পারবে। সো গাইজ, এখন কথা হচ্ছে তোমরা থ্রি ফিঙ্গারে সেটিং করার পর কয়েকদিন গেম প্লে করার পর যখন আর ভালো লাগে না তখন তোমরা আবার টু ফিঙ্গারে চলে যাও, আর এজন্য কিন্তু তোমরা থ্রি ফিঙ্গারে গেম খেলা শিখতে পারো না। সো গাইজ, খুবই অল্প সময়ে থ্রি ফিঙ্গারে প্রো প্লেয়ার হওয়ার জন্য তোমাকে অবশ্যই প্রথমত ট্রেনিং আর ওয়ান ভার্সেস ওয়ান এই মোডটাতে খেলতে হবে বেশি করে। যখন তুমি এই দুটো মোডে ভালোভাবে খেলতে পারবে তখন কিন্তু তুমি র্যাঙ্ক ম্যাচও খেলতে পারবে। সো গাইজ, থ্রি ফিঙ্গারে গেম প্লে করার জন্য তোমার গেমের মধ্যে আরও একটা সেটিংস ম্যাটার করে, সেটা হচ্ছে সেনসিটিভিটি মানে জেনারেল। তুমি গাইজ এখানে 3 GB র্যামের জন্য জেনারেল রাখতে পারো 97%। সো গাইজ, তোমার ফোনের র্যাম যদি হয় 4 GB আর তুমি থ্রি ফিঙ্গারে গেম প্লে করতে চাও তাহলে তোমার জেনারেল মানে এই সেনসিটিভিটি সেটিংটা তুমি করে রাখবে 96% করে। আর গাইজ, 4 GB র্যামের ফোনে তুমি যদি এর সাথে বেশি অথবা তুমি এর সাথে কম করে দাও তাহলে কিন্তু বেশি বাড়ালে গুলি রিকয়েল করবে আর কম করলে কিন্তু হেডশট লাগবে না, যেহেতু আমার ফোনের র্যাম 4 GB তাই আমি এটা ভালো বুঝি। আর গাইজ, থ্রি ফিঙ্গারে গেম প্লে করার জন্য সেনসিটিভিটি প্রথম অবস্থায় একটু কমিয়ে রাখতে হয়, কারণ যখন তুমি টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গার আসবে তখন কিন্তু তোমার মুভমেন্ট অটোমেটিক বেড়ে যাবে, তোমার কন্ট্রোল করতে অসুবিধা হবে, এই জন্য একটু কমিয়ে রাখাই ভালো। তারপর গাইজ, তোমার ফোনের র্যাম যদি হয় 6 GB তাহলে তোমার সেনসিটিভিটি মানে জেনারেলটা তুমি করে রাখবে হচ্ছে 94%। গাইজ, 6 GB র্যামের ফোনে সেনসিটিভিটি কিন্তু একটু বেশি হয়ে থাকে আর এজন্য গুলিগুলো রিকয়েল করে খেলা যায় না। গ্যাস, এজন্য তুমি যদি 6 GB র্যামের ফোনে সেনসিটিভিটি একটু কমিয়ে নাও মানে 94% করে রাখো তাহলে গুলিগুলো রিকয়েল কম করবে এবং আগের তুলনায় হেডশট অনেক বেশি লাগবে। আর তুমি যদি থ্রি ফিঙ্গারে চলে আসো মানে টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে চলে আসো 6 GB র্যামের ফোনে তাহলে তোমার প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। ওকে, তো গ্যাস, যাদের ফোনের র্যাম 8 GB তাদের জেনারেল অপশনটা মানে জেনারেল সেটিংটা তোমরা সবসময় 92% করে রাখবে অথবা তোমরা 92-এর কম 90 করে রাখতে পারো, কারণ গ্যাস 8 GB র্যামের ফোনে সেনসিটিভিটি 6 GB র্যামের তুলনায় অনেক বেশি হয়ে থাকে, এজন্য একটু বেশি কমানোই ভালো হবে। সো গ্যাস, আমি যে সেটিংস গুলো দেখালাম এই সবগুলো সেটিংসে তোমরা প্র্যাকটিস করো। আর একটা কথা মনে রেখো, আমিও কিন্তু টু ফিঙ্গারে ছিলাম, আমি কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে এই থ্রি ফিঙ্গারে চলে এসেছি, তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না। এতক্ষণ এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, বাই বাই।